আমি 73 তে বিএসসি পাস করে একটা ছাগল ছিল তাই নিয়ে মাঠের দিক দিয়ে খাওয়াতাম। প্রিয় দর্শক, খুবই জীবন্ত একটি আড্ডার আয়োজন করেছি এবং আসলে যে আমরা আড্ডা দিচ্ছি, আড্ডার মধ্যে আছি সেটা এই চিত্র দিয়েই বোঝা যাচ্ছে। এটা কোনো অনুষ্ঠানও না, কিন্তু একটা অনুষ্ঠানের ক্যানভাসে আমরা আজকের আয়োজনটাকে ধরেছি। আমাদের আজকের আয়োজন ডিলাইট আড্ডার আসর। আমরা প্রকৃতির মধ্যে, সবুজ মাঠের মধ্যে বসে কবির সাথে, ছড়াকারের সাথে, একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক জনাব আব্দুল খালেক আহাদের সাথে জীবন ঘনিষ্ঠ আড্ডা দেব। আমি প্রথমে জিজ্ঞাসা করি, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, খালেক আহাদ পড়ে চলেছেন তার প্রিয় পাঠ। জনাব খালেক আহাদ, আপনি এখন কি পাঠ করছেন? আমি এখন আরজালি মাতুব্বর, এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি। আচ্ছা, আরজালি মাতুব্বর একজন বিশিষ্ট দার্শনিক এবং লেখক, ছড়াকার কবি খালেক আহাদ। আমরা এইবার খালেক আহাদের তো পরিচয় নিয়েছি, তিনি ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার সিদ্ধি গ্রামের বাসিন্দা এবং বয়সের ভারে একজন নুব্জ অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন। তার যে সাহিত্য সাধনা সেগুলো থেকে তিনি বলে যাবেন। আমরা তার জীবন সম্পর্কে এবং তার সাহিত্য সাধনা সম্পর্কে তার মুখ থেকেই দর্শকদের উদ্দেশ্যে কবি। অত্যন্ত শিশুকালে আমার মা মারা যায়, মায়ের আকৃতি প্রকৃতি কোনোটাই আমার মনে নেই। বাপ ছিলেন কড়া মানুষ, আমরা দুই ভাই তার অধীনে মানুষ। আমাদের সাংসারিক অবস্থা তখন বেশ ভালোই ছিল, কিন্তু মা মরে যাওয়ার পরে আমার পিতা এতরকম আমাদের মানুষ করতে গিয়ে দ্বিতীয় কোনো দ্বার পরিগ্রহণ করলেন না। আমি ওই সময় কিছুটা প্রকৃতি প্রেমিক হয়ে পড়ি, বিকেলবেলার দিক মাঠের দিকে যেতাম, সেখান থেকে আমি অনেক কিছু আয়ত্তা করি। বিশেষ করে নজরুলের কিছু কবিতা আমাকে সেই শিশুকালে আকৃষ্ট করে। একদিকে প্রাথমিক বিদ্যালয়ে যেতাম, আর একদিকে বিকেলবেলা এসে কয়েকটা ছাগল ছিল তাই নিয়ে মাঠের দিক দিয়ে খাওয়াতাম, আর ওই প্রকৃতি প্রেমেই মগ্ন থাকতাম। ফলে আস্তে আস্তে মনটা এককেন্দ্রিকভাবেই গড়ে ওঠে, ফলে এই ছড়া লেখার একটা প্রেরণা, একটা তাগিদ আমার ভিতরে অনুভব করি। কিছু কিশোর কবিতা লিখি, আমার একটা কিশোর কবিতার বইও আছে, তার নাম হচ্ছে ধান নদী কাশফুলের দেশে। তার প্রথম লাইনই হচ্ছে আমার একটা কবিতার, যে ধান নদী কাশফুলের দেশে আমি এক আপন ভোলা কবি, ধান শালিকের গান, আমি এক আপন ভোলা কবি, আমাকে রং দিয়েছে বৈকালী মেঘ ধান শালিকের প্রণয় ছবি। এই দুটো লাইনের ভিতরেই আমি আমার কবি হওয়ার যে প্রেরণা সেটা মনে হয় ব্যক্ত করতে পেরেছি কিছুটা এই দুই লাইনের ভিতর দিয়ে। তারপরে সাহিত্যকুটির বউ, আমি আমার শিক্ষা জীবনটা খুবই দুর্বিষয় হয়ে ওঠে, তার ভিতর দিয়েই আমি যতদূর পেরেছি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, কিন্তু সেটা কোনোদিন কাজে লাগাতে পারলাম না। আমি 73 বিএসসি পাস করে একটা হাই স্কুলে কিছুদিন ছিলাম, তারপরে এসে এই ছড়ার উপরেই নির্ভর করি আমি। এটা কি করতাম, ছোট ছোট বই 16 পেজের উপরে নয়, এইরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লিফলেট জাতীয় বই বিক্রি করে এগুলো ছাপিয়ে বিক্রয় করতাম বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায়। খুবই একটা জনপ্রিয় কিছু ছড়া টড়া সৃষ্টি করে ওইভাবে আমি সংসার যাত্রা নির্বাহ করেছি সারা জীবনে। আর এই পড়াশোনা করি, লেখালেখি করি, করতাম তাই আর কি। আচ্ছা কবি সাহেব, আপনি তো বলছিলেন যে আপনি প্রথম দিকে শিক্ষকতা পেশায় গিয়েছিলেন, যদিও আপনি সারা জীবন লেখালেখির মাধ্যমেই কাটিয়ে দিয়েছেন,
শিক্ষকতা পেশায় স্থির থাকেননি, তবে কোথায় শিক্ষকতা পেশায় গিয়েছিলেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। শরীফপুর থানারই একবার জিনেদার কাছাকাছি হলিয়া হাই স্কুলে শিক্ষকতা, ম্যাথমেটিক্সের টিচার হিসাবে। আচ্ছা স্যার, ম্যাথমেটিক্সের টিচার মানে সহকারী শিক্ষক হিসাবে। সহকারী শিক্ষক। এখন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে ব্যক্তিগত জীবনে আপনি কয় সন্তানের জনক এবং তারা কোথায় কি করছেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। বিবাহিত জীবনটা এমন নিজের জন্য সুখকর ছিল, তার ভিতর থেকেই আমি সংসারটা সুন্দর রূপে গড়ে চালানোর জন্যে যা কিছু করার দরকার করেছি। আমার তিন সন্তানের জনক আমি, প্রথম ছেলেটা আইএ পাস করে ওর লেখাপড়া শিখাতে পারলাম না, একটা বিয়েটা করে ফেললো। বৌমাটা ভালোই, মোটামুটি ব্র্যাকের অ্যাকাউন্ট্যান্ট এই হিসাবে চলছে। ছোটো ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এমএ, ও বর্তমানে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে একটা প্রজেক্টের অধীনে কাজ করে। আর একটা জামাই, মেয়েটাই ছোট, ঢাকাতে উকালতি করেন, মোটামুটি ভালো প্রসারই করেছে। জনাব আব্দুল খালেক আহাদ, আপনি আপনার পরিচয়ের শুরুতে বলছিলেন যে আপনি একজন লেখাপড়া জানা মানুষ, একাডেমিক জীবনেও কিন্তু আপনি অনেক সফলতা পেয়েছেন, আপনি বিজ্ঞানের ছাত্র, তো বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনি বিজ্ঞান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন, তো আপনার শিক্ষা জীবন মানে আপনার সেই প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আপনার স্মৃতিচারণা এবং আপনার সেই সমস্ত প্রতিষ্ঠান সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে ব্যাপার হচ্ছে ঝিনেদা কেন্দ্রে কি, আমি আমার লেখাপড়ার জীবনটা প্রথম যখন আমি স্কুলে যাই তখন আমাদের একটা বাড়ি ছিল গোপালপুরে শৈকত থানার ভিতরে। এটা কি আপনাদের আদি বাড়ি? আদি বাড়ি ওটা না, আমার জন্মগ্রাম অমেতপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোপাল অমেতপুর গ্রাম, অমেতপুর গ্রাম। আমার বাপ চাচারা, আমি তখন খুবই ছোট, এই সময় ওনারা উঠে গোপালপুরের চরে যে বাড়ি করেন ওইখানে আমার শিশুকালটা কেটেছে। ওইখান থেকেই আমি খয়রাতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পাঠ গ্রহণ করি, আর উমেদপুর তখন জুনিয়র স্ট্যান্ডার্ড হাই স্কুল ছিল, ওই স্কুল থেকে জুনিয়র স্ট্যান্ডার্ড হাই স্কুল পাস করি। তারপরে চলে আসি, একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন আমাদের গ্রামেরই উমেদপুরের কাজী মোজাহেদ মোশাহেদ হোসেন দাবিজল মেলন আগা আগা। হ্যাঁ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটু পরিষ্কার করে বলেন ওই সেই জনপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষকের নামটি। ওনার নাম অনেকেই জানেন না, আগা হিসাবেই পরিচিত, আগা স্যার, আগা স্যার। ওনার আসল নাম হচ্ছে কাজী মোশাহেদ হোসেন রাব্বিজুল মেনন আগা। উনি একজন জনপ্রিয় এবং শ্রদ্ধাভাজন শিক্ষক ছিলেন, তার প্রেরণা আপনার শিক্ষা জীবনে কাজে লেগেছে? কাজে লেগেছে। তো উনি বললেন যে আমাদের স্কুলটা ভালো, তুমি ওইখানে থেকে পড়াশোনা করো, আমি লজিংয়ের ব্যবস্থা করে দিই। সেটা করে দিয়েছিলেন। লজিং থাকা মানে অন্যের বাড়িতে আশ্রিত হওয়া, মানে তাদের ছেলে মেয়েদেরকে পড়ানো, সেই মাফিক ভরণ পোষণ এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকা, মানে এক প্রকার আপনার পরিশ্রমের ভিত্তিতে থাকার একটা ব্যবস্থা। হ্যাঁ, তখন বলা হয়তো যাই দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং থাকা হয়তো সেই বাড়ির দিকে যে ছেলে মেয়ে পড়াতে, এবং দূর দূরান্তের শিক্ষার্থীরা এই ধরনের একটা ব্যবস্থার মধ্যেই যেতেন, মানে যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাদের বাড়ি অনেক দূরে। হ্যাঁ, যে কথা বলছিলেন আপনি বলতে থাকুন। তো বলছিলাম কি যেন বলছিলাম, ওই যে লজিং থাকার ব্যাপারটা। ও, সেখান থেকে আমি এই বেনিপুর হাই স্কুল থেকে ম্যাট্রিকটা পাস করি। তারপরে ঝিনেদায় নানান চড়াই উৎরায়ের ভিতর দিয়ে
আমি ওইখানে বিএসসি পাস পাস বিএসসি আপনি কোন প্রতিষ্ঠান থেকে পাস করলেন? এটা হচ্ছে কেসি কলেজ। হ্যাঁ, কেসি কলেজ, কেশবচন্দ্র কলেজ থেকে আপনি বিএসসি করেছেন এবং বিজ্ঞান বিভাগ থেকে আপনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তো আমরা আপনার এই মোটামুটি শিক্ষা জীবন সম্পর্কে জানছি। তো আপনি যে একজন ছড়াকার, কবি, লেখক এবং কাব্যচিন্তার চিন্তক সাধক, তো আপনার লেখা একটি লেখা থেকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছুটা যদি উপস্থাপন করেন। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে গোটা তিনেক ছড়ার কিছু কিছু অংশ পাঠ করে শোনাই, যাতে আপনারা আমি কোন জাতীয় লেখক এটা বুঝতে পারেন। শিশু সাহিত্যের উপরে লেখালেখি করতে হলে বা শুনে খুশি হতে হলে শিশু সাহিত্যের যে রাজ্য, সেই রাজ্যে প্রবেশ করা যায়। আশা করি দর্শকরা আপনারা এই মুহূর্তে মানে সেই শিশু রাজত্বে প্রবেশ করেছেন। আমার ছড়া এবার আমি শুরু করি। আর কাঁদে না খোকন সোনা, বর্গি দিশি তেড়ে, মাঠ ভরা এই সোনার ফসল কেউ নেবে না কেড়ে, সামনে আমার রয় পড়ে কাজ, দাওনা ছেড়ে কোল, আমের শাখায় দোলনা বেঁধে খাওনা খানিক দোল, এই জাতীয় ছড়া। তাছাড়াও যেমন বাচ্চা ছেলেরা কাদাকাটি করে, একটা কিছু খাবো একটা কিছু পাবো, এই লক্ষ্য নিয়ে হাত পা ছোড়াছড়ি করে, মাছ আছে দাদি নারীরা, এই সময় কিছু কিছু ছড়া সাহিত্য দিয়ে তাদেরকে সান্ত্বনা দেয়, বাচ্চারা কান্না থামিয়ে দেয়, সেই জাতীয় একটা ছড়া শোনাই। যেমন হুলোলে লেলে ফেক্সির মার মুরগি নিল পাতি শিয়েলে, চাচা হুলোলে লেলে মুরগি নিয়ে পাতি শিয়েল ছুটল বনের দিকে, মোল্লা বাড়ির বাঘা এলো ঘেউ 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 হেঁকে, পাতি শিয়েল শুনে শাক মারল কষে পণ্ডিতি পাক, অমনি বাঘা পড়ল গিয়ে বন্দে খালের খালে, চাচা হুলোলে লেলে, এই জাতীয়। আর একটা ছড়া সবখানে ভিতরে ছড়াটা বড়, কারণ এই ছড়াটা লেখার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে আমি কোনো একদিন বিকেলের দিকে বসে আছি একটা শ্মশানে, শ্মশানের উপরে স্থিত কয়েকটা তাল গাছ, ওই তাল গাছে আমাদের দেশে এক জাতীয় পাখি আছে যাকে আমরা আঞ্চলিক ভাষায় বাস পাখি বলি, কুল্য পাখি বলি, এই কুল্য পাখিগুলো ডাকাডাকি করছিল কহক কহক করে। তো আশা রাখি এই কহক কহক শব্দটা আপনারা একটু সহযোগিতা করবেন। যেমন জল ডুবরি কানা বক কুল্য ডাকে কক কক, পাল তুলে ওই চলছে তরি নতুন বধু হয় চুয়ারি, চরগুলো সব দ্বীপের মতো পড়ছে বালি চক চক, জল ডুবরি কানা বক কুল্য ডাকে কক কক, অবরবেলা কলছিনি জলকে চলে গায়ের মেয়ে, মল বাজে পায় ঝনঝনাঝন কলসি করে ঝক ঝক, জল ডুবুরি কানা বক কুল্য ডাকে কক কক কক। প্রিয় দর্শক, আমরা কবি ও ছড়াকার আব্দুল খালেক আহাদের কণ্ঠে তার কবিতা লেখা ছড়া আপনাদের উদ্দেশ্যে নিবেদন করেছি। তার জীবন কাহিনী, তার জীবন চরিত, জীবনের আদ্যপান্ত আপনাদের সামনে তিনি নিজেই উপস্থাপন করে চলেছেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো তা শ্রবণ করছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা আরও আলোচনায় মেতে উঠব, আরও আলোচনার গভীরে যাব। আমরা জানব এই মহান ব্যক্তি যিনি এই বয়সে এসেও সাধনা চালিয়ে যাচ্ছেন, তার কাছে তারই মুখে অমৃত সুধা আমরা শুনে যাব। দর্শক, আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা এবার কবি খালেক আহাদের কাছে জানতে চাইছি তার যে রচনা সম্ভার সে সম্পর্কে, কোথায় কী কী কাব্যগ্রন্থ এবং কী কী লেখাজোকা তার আছে সে সমস্ত তিনি তার নিজের ভাষায় বলে যাবেন। কথা বলছেন বিশিষ্ট কবি, শিশু সাহিত্যিক ও গবেষক জনাব আব্দুল খালেক আহাদ। আমার লেখা এমন খুব বেশি প্রকাশ হয়নি বই আকারে,
চারখানা মাত্র বই বেরিয়েছে। বগুড়ার শামসুল হক সাহেব বেঁচে থাকতে উনি আমার একটা উপন্যাস নিয়ে করেছিলেন মোহপরিণাম। তারপরে ঢাকার আজিজ সুপার মার্কেটে টিমওয়ার পাবলিকেশন উনারা আমার প্রথম একটা ছড়ার বই করেন, বইটার নাম হচ্ছে ধান শালিকের গান। ইতিমধ্যেই তার প্রথম ছড়াটা আমি আপনাদের শুনিয়েছি। তারপরে আমার দ্বিতীয় ছড়ার বই বেরোয় যার নাম পান্তাবুড়ির পান্তা। পান্তাবুড়ির পান্তা সব খেয়েছে জানতা, পান্তাবুড়ি ভিক্ষে করে এগাও ওগাও ঘরে ঘরে, পান্তাবুড়ির হাড়িতে ঢুকছে কোলা ব্যাং, বুড়ির সাথে পাল্লা দিয়ে ডাকছে ঘ্যাঙর ঘ্যাং, এইরকম ছড়া। এইভাবেই মানে আমি জীবনটা কাটিয়ে দিয়েছি। আর বিভিন্ন রকম বর্তমানে লেখা লেখি একরকম বন্ধই শারীরিক অসুবিধার কারণে, তবু মাঝে মাঝে তার যে দেই না তা না। আর একটা বই আমি পাবলিশ করবো বলে মনে করছি, আর অনেকে নিষেধও করছে, এটা একটা গবেষণামূলক বই, বইটা হচ্ছে অ্যামিবা থেকে মানুষ। এই জন্য ওই ব্যাপারটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি বর্তমানে করছি। তো আশা করি আমি এটা আমার জীবদ্দশায় করে যেতে পারবো। এইরকম কতগুলো পাণ্ডুলিপি আছে মানে পুজো আকারে সাজানো হয়নি। প্রিয় দর্শক, আমরা আজ খালেক আহাদের মুখ থেকে তার সম্পর্কেই পরিচয় পেয়ে অভিভূত হচ্ছি। একটা মানুষ এমন প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রামীণ পরিবেশে থেকে তিনি বিজ্ঞান চিন্তা, শিশু চিন্তা এবং সাহিত্য সাধনায় নিজেকে নিবেদিত রেখেছেন, যেটা বিস্ময়কর এবং অবিস্মরণীয় ব্যাপার। বয়সের ভারে নুব্জ অসুস্থ একজন মানুষ তিনি তার সাধনা চালিয়ে যাচ্ছেন, আগামী প্রজন্মের জন্য তিনি লিখে চলেছেন তার সেই অমর সাহিত্য, শিশু সাহিত্য, শিশুদের জন্য ছড়া, তিনি বড়দের জন্য লিখছেন, লিখছেন বিজ্ঞানের জন্যে। আমরা তার কাছে জানতে চাইছি আজকের অনুষ্ঠানে আপনার কেমন লাগছে, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতির কথা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যক্ত করবেন। আশা করি যে এটা যে কার্যকরী ভূমিকাটা আপনারা নিচ্ছেন এটাই ভূমিকাটা সাকসেস হোক, আমার কাছে তো খুবই ভালো লাগছে এবং খুবই উত্তেজনাকর ব্যাপার। ধন্যবাদ কবি খালেক আহাদকে, জনাব আব্দুল খালেক আহাদ। আমরা এই কবির কাব্য সম্ভার সংকলনের দাবি জানাই। এ ধরনের একটি প্রতিভাকে আমাদের আগামী প্রজন্মের জন্য সম্পদ হিসেবে রক্ষা করার জন্য তাদের কাব্য সম্ভার, তার সৃষ্টি সমগ্র একত্রিত করে প্রকাশনার উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের যে সাহিত্যের যে কর্তৃপক্ষ যারা সাহিত্যকে লালন পালন করেন রাষ্ট্রীয়ভাবে, আমরা নজর কাটতে চাই বাংলা একাডেমি, নজর কাটতে চাই আমরা উচ্চ পর্যায়ের যথাযথ কর্তৃপক্ষকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবি, ছড়াকার, শিশু সাহিত্যিক ও গবেষক, বিজ্ঞান চিন্তক জনাব আব্দুল খালেক আহাদ, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ জানাই দর্শকদের যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও।